রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে আজকে একটু আধ্যাত্মিক আলাপ করি। আধ্যাত্মিক মানে হচ্ছে যে ঘটনাটা ঘটছে, আজকে এক জায়গায় ঘুরতে গেছিলাম, সো আসতে আসতে আমি একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, সেই বিষয়টা নিয়ে এখানে আলাপ তুলি আর কি আপনাদের সাথে। আমার মন্টেনাতে আমি যখন আমার ল্যাবে একটা মেয়ে, আমার বয়সী মেয়ে, সে কখনো বাচ্চা নেবে না, সে তার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করতো, মানে এখানে তো সবাই বেসিক্যালি কে কজন বিয়ে করে, কিন্তু তার কথা হচ্ছে সে বাচ্চা নেবে না। আমি একটু তখন অবাক হয়েছিলাম যে একটা মেয়ে সে বাচ্চা নিবেই না লাইফে ডিসিশন নিয়ে বসে আছে, এটা কেমন একটা ব্যাপার। এবং এরকম কিন্তু প্রচুর মেয়ে ওয়েস্ট আমাদের দেশেও এখন শুরু হয়েছে, এরকম অনেক মেয়ে আছে বাচ্চা নেবে না কখনো। কেন? বাচ্চা পালা বিশাল রেসপন্সিবিলিটি, ওরে বাবা রে বাবা এভাবে বলবে যে বাচ্চা পালা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, বাবার নিতে পারবো না। তো সেটা নিয়ে আমি আমার ওয়াইফ যেটা আলাপ করতেছিলাম, সেটা আলাপটি অ্যাঙ্গেল থেকে উঠে আসছে যে এই যে রেসপন্সিবিলিটির কথা বলি, যে আমরা মানুষের আমাদের এখন ধৈর্য কী পরিমাণ কমে গেছে, এবং আমরা এই যে ডিপ্রেশন নিয়ে যে কারণে আমি ফেসবুকে এসে পচাই, ডিপ্রেশন ডিপ্রেশন তো কিছু না, এগুলো সব পার্সপেক্টিভ। অ্যাগেন আমি যেটা বলছি যে অনেক মানুষ আছে অনেক লাইফে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাইতেছে, স্ট্রাগল করতেছে ডিপ্রেস না, অনেকে আছে পান থেকে চুন খুশলে ডিপ্রেসড হয়ে যায়, তাকে অ্যাপ্রুভাল দিতে হবে তাকে সে পিঠে। অ্যাগেন হ্যাঁ, এক একজন এক এক পার্সোনালিটি আছে, সেটা সত্যি, সুতরাং সবাইকে একই টেমপ্লেটে ফেলা সম্ভব না। এটাই তো নিয়ে তো আমি কথা বলতেছি যে পার্সোনালিটি চেঞ্জ করতে হবে। আপনি যদি একটা ছেলের আপব্রিঙিং এইভাবে করে গড়ে তোলেন, তোমার চেয়ে লাইফে কারা ভালো আছে তাদেরকে দেখে হতাশ না হয়ে, তোমার চেয়ে লাইফে কারা খারাপ আছে তাদেরকে দেখে প্রিভিলেজড ফিল করা এবং ব্লেসড ফিল করা এবং গ্রেটফুল ফিল করা, এই পার্সপেক্টিভ শিখাই বাচ্চা কাচ্চারা বড় করলে যে তারা এত সহসা ডিপ্রেসড হবে না। ও সেটার আরেকটার সাথে কিছুটা রিলেটেড এই ব্যাপারটা যে এদের এখন এন্ডুরেন্স এত কমে গেছে, একটা বাচ্চা পালতে পারবে না, অথচ এখন লাইফ এত সহজ। আপনার কাপড়টা ধুতে হয় না, ওয়াশারে কাপড় ধোন, আপনার কাপড়টা শুকাইতে হয় না, ছাদে নিয়ে একটু পরপর কাপড় উল্টাই দিয়ে আসতে হয় না ছাদে গিয়ে, যেগুলো আমরা করছি আমাদের বাবা মারা করছে, ড্রায়ারে দিলে শুকিয়ে যাবে। খাবার পর হাঁড়ি পাতিল ধোয়া বিশাল পেন, ধুতে হবে না, ডিশওয়াশার আছে ধুয়ে ফেলবে। তারপর আপনি এখান থেকে সেখানে যাবেন, গাড়ি আছে চলে যাবেন, গাড়িটাও সেলফ ড্রাইভিং, গাড়ি ছেড়ে দিয়ে আপনি বসে বসে ফেসবুকিংও করতে পারবেন। তারপর আপনার ঘরের মধ্যে হইতেছে এখন গরম পানির টেপ, ঠান্ডা পানির টেপ, এইসব দেশে রাইট, তা মানে এই দেশে এখন সব কিছু অটোমেটেড হয়ে গেছে অলমোস্ট বলতে গেলে। তো মানুষের এখন সময়, আগেকার সময়ে আমাদের প্যারেন্টসরা বা আমাদের যারা মুরব্বীরা ছিলেন, ওনারা যে কী পরিমাণ পরিশ্রমী ছিলেন, কী পরিমাণ পরিশ্রমের মধ্যে প্রত্যেকটা জিনিস কাজ ওনারা কিন্তু ম্যানুয়ালি করছেন। আমরা তার 50% অলরেডি কিন্তু নানান রকম ইনস্ট্রুমেন্ট, টুলস, গ্যাজেট থাকা আমাদের হাতে দেওয়া লাগে না। তো আমাদের লাইফ এত সহজ হওয়ার পর, আমরা ওনাদের তুলনায় এত ফ্রি টাইম থাকার পর, বাচ্চা পালার রেসপন্সিবিলিটি নিতে পারবেন এখনকার মেয়েরা? ওরে বাবার বিশাল রেসপন্সিবিলিটি নিয়ে আজ ওই সম্ভবই নেই, এত কাজ সম্ভব নাকি? কী করো তুমি, তোমার লাইফের কোনো কাজই তো তুমি হাত দিয়ে করো না, সব প্রত্যেকটা কাজ মেশিন করে দেয়। ও আচ্ছা, প্রত্যেক উইকেন্ডে ঘুরতে যেতে হবে। আগে ছিল আমাদের অনেক দিনে একটা উইকেন্ডে ঘুরতে যেতে পারলে ওকে ফাইন, না এখন আমাদেরকে প্রত্যেক উইকেন্ডে ঘুরতে হবে, প্রত্যেক উইকেন্ডে বারবিকিউ করতে হবে, প্রত্যেক উইকেন্ডে চিল করতে হবে, বাচ্চা নিলে তো এগুলো করা যাবে না, বাচ্চা নিলে লাইফ লিমিটেড হয়ে যাবে, বাচ্চা নিলে স্বাধীনতা থাকবে না, মানে ফ্র্যাঙ্কলি এইসব এগুলো হইতেছে কারণ এখনকার। তো এই যে অথচ এখন যেটা বললাম যে এখনকার লাইফ এত ইজি হয়ে গেছে, এখনকার রেসপন্সিবিলিটি এত কমে গেছে এখন আমাদের, তারপর আমরা পারি না, অথচ আমাদের আগের রানারা এত রেসপন্সিবিলিটি পালন করার পর 4-5টা বাচ্চা পালতো এবং একা পালতো অলমোস্ট একা হাতে। সো তাহলে চিন্তা করেন, তা মানুষ তো আমরা একই, কিন্তু এখন আমরা ওই যে ওই সমাজ, ওই সংস্কৃতিতে বড় হয়েছি, এমন এক সমাজ সংস্কৃতিতে কাজ না করতে না করতে না করতে না করতে সামান্য কাজ করলে এখন ডিপ্রেসড হয়ে পড়ি, যেটা এই কারণে আমি যেটা নিয়ে পচাই যে ডিপ্রেশন ডিপ্রেশন এগুলো তো কিছু না, এগুলো হচ্ছে আমরা বারটাকে এত নিচে নামাই নিয়ে আসছি যে এখন আমাদের অল্পতেই আমরা আমাদের লিমিটে পৌঁছে যাই, আমাদের লিমিট আমাদের এমন জায়গায় নিয়ে আসছি এখন অল্পতেই আমরা আর পারি না, কুলে উঠি না, হাঁপায় পড়ি। সো এখন ব্যাপার যেটা হচ্ছে, আমরা যারা হইতেছি আমাদের আগের জেনারেশন দেখছি এবং বর্তমান জেনারেশন দেখতেছি, আমরা দুইটা জেনারেশন কম্পেয়ার করতে পারতেছি এবং এই আকাশ পাতাল পার্থক্যটা দেখতেছি। দেখার কারণে আমাদের কাছে আমরা বুঝতেছি যে তারা তাদের কথাবার্তাগুলো এখনকার জেনারেশনের পোলাপানি সব কথাবার্তা বলে এটা কতটা, তারা কিন্তু বিশ্বাস করে যে এত কঠিন লাইফ, ডিপ্রেস না হয়ে তো কোনো উপায় নেই, এত কঠিন বাস্তবতার মধ্যে ডিপ্রেশন আসবেই, এত কঠিন বাস্তবতার মধ্যে আবার কিসের বাচ্চা কাচ্চা, এত কঠিন। তারা জানে না যে তারা হইতেছে সোনার চামচ মুখে নিয়ে জন্মানোর প্রজন্ম, তারা এমন এক সময়ে পৃথিবীতে আসে যখন তাদের কাজ, প্রত্যেকটা কাজ হইতেছে তাদের অলমোস্ট কোনো কিছুতে হাত দেওয়া লাগে না। এই যে এখানে আমেরিকানরা কিন্তু মানে রান্নাবান্না করেই না, বাইরে থেকে অর্ডার করে, একেবারে উবার টুবার আসে, লিফ্ট, উবার, ইনস্টাকার্ট, শপিংটা, গ্রোসারি শপিংটা এরা বাজারে গিয়ে করে না,
মানে এগুলো অবাক লাগে আমার দেখলে যে আপনার গ্রোসারি শপিং আপনি মনে করেন $20 গ্রোসারি শপিং করবেন, আপনি অনলাইনে অর্ডার করে দিলেন ইনস্টাকার্ট বলে, ওইখানে আরেকজন কেনাকাটা করে আপনার বাসায় ড্রপ করে চলে যাবে। আপনি একটা বার্গার অর্ডার করছেন $5 দিয়ে বা $10 দিয়ে, বার্গারটা যে উবারে করে এনে আপনাকে দিয়ে যাবে, ওটাকে বলা হয় কি উবার জানি বলে, মানে ওটা উবার আরেকটা উবার ইট বলে ওটাকে, উবার ইট, শুধু খাবারটা আবার অর্ডার করবেন। আপনার বার্গারের দাম $10, বার্গারটা যে দিয়ে যাবে তাকে দেওয়া লাগবে হচ্ছে আরও $10, উবারের বিল $10, আবার তাকে টিপ $5, $10 বার্গার খাওয়ার জন্য $15 আপনি খরচ করতেছেন। সো এরা রান্নাও করে না, এরা ঘরে বসে বিছানায় শুয়ে অর্ডার দেয়, খাবারটা এসে পারলে মুখে ঢুকিয়ে দেওয়া যায়, তারপরে ওরা বাচ্চা কাচ্চা নিতে পারবে না, এত রেসপন্সিবিলিটি, এত বিশাল রেসপন্সিবিলিটি, এত কাজ, কী কাজ করোস ভাই, তুই তো কোনো কামই করোস না। সো এরা এমনভাবে বড় হয়েছে যে এরা এখন অল্পতেই ডিপ্রেসড হয়ে যায়, যেগুলো এখন আমাদের কালচারে শুরু হয়েছে। অবশ্যই পশ্চিমের দেখা দেখি, বাংলাদেশ তো আমেরিকা না, না বুঝছে পাগলের ছাগলের মতো লাফালাফি করে, কিন্তু এমন একটা পর্যায়ে নিয়ে আসছে অ্যালার্মিং। কারণ আমরা অ্যালার্মিং বলতে কি, আমরা কম্পেয়ার করতে পারি দেখে আমাদের কাছে অ্যালার্মিং মনে হয়, আমরা আগের প্রজন্মটা কীভাবে পৃথিবীতে থেকে গেছে আমরা সেটা দেখছি দেখে এখনকার প্রজন্মের কাজকর্মগুলোর উদ্ভট লাগে। এরা কিন্তু এটা দেখে নাই, এরা যারা এটা দেখে বড় হইতেছে তাদের কাছে কিন্তু এটাই নর্মাল, নিউ নর্মাল। সো তারা কিন্তু বুঝতেছে না যে আগের দুনিয়াটা কেমন ছিল, বা তারা যে পাগল ছাগলের মতো কাজকর্ম করতেছে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ার্ল্ড, এটা কিন্তু তারা বুঝতেছে না। আমরা বুঝতেছি যে এখন কিন্তু আপনার ইউ আছে, সেক্স টয় কিনতে পাওয়া যায়, জানেন নাকি যাই না, সম্পর্ক, এই যে সম্পর্ক, মানে হাজব্যান্ড ওয়াইফ, নারী পুরুষ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে থাকতে গেলে তো অনেক রকম ছাড় দিতে হয়, দুইটা মানুষ একসাথে চলতে গেলে অনেক রকম ঠোকাঠুকি হয়, সম্পর্ক ওয়ার্কআউট করাটা তো হিউজ একটা কঠিন কাজ, ওরে বাবারে এখনকার পোলাপানের জন্য এটা খুব চ্যালেঞ্জ, একসাথে ছেলে মেয়ে থাকাটা হিউজ রেসপন্সিবিলিটি, সম্ভব না, বাচ্চা নেওয়া হিউজ রেসপন্সিবিলিটি সম্ভব, ওরা কোনো কিছুই পারবে না এখন বেসিক্যালি, যে কারণে এখন সেক্স টয়ে বের হয়েছে আপনার একেবারে পুরো হিউম্যান লাইক রোবট। এখন হইতেছে মেয়েরা হইতেছে আর বিয়ে করবে না, তারা সেক্সটা ইউজ করবে, ছেলেরাও বিয়ে করবে না, তারা সেক্সটা ইউজ করবে, মানে ছেলে মেয়ের সম্পর্ক তো যদি সেক্স নিডের কারণে হয় তো সেক্স নিয়ে তারা ওইভাবে পূরণ করবে, দরকার নেই, কারণ একসাথে থাকতে গেলে রেসপন্সিবিলিটি নিতে হয়, ছাড় দিতে হয়, ওগুলো তো এখন এরা, সো এরা এখন কোনো কিছুই পারবে না, এরা সম্পর্ক ওয়ার্কআউট করার যে রেসপন্সিবিলিটি, ছাড় দেয় এগুলোও করতে পারবে না, এরা বাচ্চা কাচ্চা নেওয়ার যে রেসপন্সিবিলিটি এটাও করতে পারবে না, এরা রান্না করেও খাইতে পারবে না, এরা কাপড় চোপড়ও ধুতে পারবে না, এরা কিচ্ছু করতে পারবে না। এই 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 একটা ভবিষ্যতের দিকে আমরা যাইতেছি, এই একটা প্রজন্মের দিকে যাইতেছি, তারপর আবার ওরা ডিপ্রেসড, এই কিচ্ছু করে না দুনিয়াটার মধ্যে, ওরা কোনো কারণের মধ্যে নাই, তারপরে ওরা আবার ডিপ্রেসড এরা। আর আমাদের আমরা বা আমাদের আগের প্রজন্ম ওরা এত কর্মঠ ছিল, ডিপ্রেশনের আলাপটাও শুনি নেই তখন। এই কনভারসেশনগুলো সামনে আনতে হবে, এই কনভারসেশনগুলো এদের সামনে দেখে বুঝাইতে হবে যে তোরা যে পাগলামি সাগলামি করতেছোস, পৃথিবীটা কোথায় ছিল, কোথেকে কোন দিকে যাইতেছে এটা বোঝা দরকার। এই আর কি, মানে জাস্ট এই বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম যে কোন পৃথিবী থেকে এসে কোন পৃথিবীর দিকে যাচ্ছি, কী পৃথিবী অপেক্ষা করতেছে সামনে, হুনস।